ক্লাস নাইনের ছাত্রদিকে বলছি, আজকে তোমাদেরকে যে আমি অঙ্কগুলো করাচ্ছি, কোর্সে দেখো 15-1 অধ্যায় 15 এমসিকিউ পরিমিতি। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, 19-1 অঙ্কটা বলেছে যে একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 12√2, দেখো আমরা মনে করলাম কি, আমরা মনে করিলাম বর্গক্ষেত্রের একটি বাহু সমান এ, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত হবে বলতো, কর্ণ সমান কত, এ রুট টু, কারণ বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে বাহুর টু, তাহলে এর অতএব এ রুট টু কত, 12, কত বলেছে দেখো 12√2 অর এইজগুলো কত, 12, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 12 × 12 সমান 144 বর্গমিটার, 144 বর্গমিটার, দেখো এখানে তোমার 144 বর্গমিটার আছে। এরপরেরটা বলেছে যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 হলে, একটা A1 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 আর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে, তাহলে A1/A2 সমান কত, এখানে 4টা অপশান দিয়েছে। অপশানে দেখো আমি একটা বর্গক্ষেত্র আঁকলাম, দেখো এইটা একটা বর্গক্ষেত্র, ধরো এটা একটা বর্গক্ষেত্র, এর ধরো এই বাহুটা হচ্ছে A, এই বাহুটা হচ্ছে A, তাহলে দেখো তাহলে ক্ষেত্রফল কত হবে বলো, ক্ষেত্রফল সমান কত হবে, ক্ষেত্রফল হবে A×A সমান কত, স্কোয়ার, ক্ষেত্রফলটা হচ্ছে, আর কর্ণ হচ্ছে যদি এক্স ধরা হয় তাহলে কর্ণের ক্ষেত্রফল কত হবে, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে বলো, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত হচ্ছে বলো, তাহলে x² = কত, তাহলে যেহেতু এটা কি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে অর x² = কত হচ্ছে দেখো 2a², x² = কত হচ্ছে 2a², তাহলে অতএব তাহলে আমার a1 = কত হচ্ছে, a1 = হচ্ছে a² আর a2 = কত হচ্ছে, a2 = 2a², a2 = 2a², তাহলে আমার কি বলেছে a1/a2 সমান কত, আমার বার করতে বলেছে কত বলো, a1 হচ্ছে কত স্কোয়ার আর a2 হচ্ছে 2a², কাটাকাটি করে দাও সমান কত হচ্ছে 1/2, অতএব a2 = কত বলো, a2 = হচ্ছে 1:2, 1:2 এখানে আছে আমার নাকি, দেখো 1:2, তাহলে এই উত্তরটা হবে আমার। তাহলে এরপরে দেখো 6 মিটার 4 মিটার চওড়া একটি আয়তক্ষেত্রকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে কত খরচ, তাতে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য সমান 6 মিটার, 6 মিটার মানে কত, 60 ডেসিমিটার, আর প্রস্থ সমান কত বলো, প্রস্থ সমান হচ্ছে 4 মিটার সমান কত, 4 মিটার সমান 40 ডেসিমিটার, ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল সমান হচ্ছে 60 × 40 সমান হচ্ছে 2400 বর্গ ডেসিমিটার, আর টালি ক্ষেত্রফল কত বলেছে দেখো, কী দিতে বলেছে দেখো 2 ডেসিমিটার বর্গাকার টালি, তাহলে টালির ক্ষেত্রফল 2×2 সমান 4 বর্গ ডেসিমিটার, তাহলে টালি লাগবে কত বলো, 2400 বর্গ ডেসিমিটার, আর তার নিচে হচ্ছে কত দেখো 2×4 বর্গ ডেসিমিটার, এবার দেখো বর্গ ডেসিমিটার কেটে গেল, আর তোমার হচ্ছে কত, এটা 4 বর্গ ডেসিমিটার এগুলো কেটে গেলো দেখো, এগুলো আর তোমার হচ্ছে
আর এটা 4 6 24 600, তাহলে সমান 600 টি।